মা বোনের জন্য যদি একটু সামান্য অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, চার লাইন পাঁচ লাইন যদি ওয়াজ করা যায়, আপনারা ধৈর্য ধরে থাকবেন তো? কয় বু শুনছিস? আল্লাহ দিলে মাইয়ের বাবার সাথে আমার তিন মাস থেকে আওয়া হই নাই। কয় মাস কথা কন? কয় মাস? তিন মাস থেকে আওয়া হই নাই। কয় তুই ওয়াজ শুনিস না? ওয়াজের মধ্যে মুই শুনছ রে ফাতেমার মা বলে কি? ওয়াজের মধ্যে মুই শুনছ স্বামী আর স্ত্রী দুইজনে যদি মহাব্বতে গল্প করা যায়, ওই গল্পটা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আরো এটাও শুনেছ বলে কি? স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে যদি গভীর ভালোবাসা গভীর মহাব্বত থাকে, এমন অবস্থায় যদি দুইজনের একজন মারা যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি হাত তুলে মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল, আমাকে মহাব্বত করতো বাবু, আমি তার স্ত্রী হয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মাওলা আমার স্বামীর কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে স্ত্রীর দোয়া কবুল করে ওই স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কোনো স্ত্রী মারা যায় আর তার স্বামী হাত তুলে যদি দোয়া করে, মাওলা আমার স্ত্রী আমার হুকুমের অমান্য করে নাই বাবু, পর্দার খেলাফ করে নাই মাওলা, আমি তার স্বামী হয়ে তোমার দরবার পড়িয়ে জানাই মাওলা গো, আমার স্ত্রীর করে রাজা পাপ করে দিও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ স্বামীর দোয়া কবুল করে স্ত্রীর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। তা যা হবার হয়েছে তুই যাসি কথা কোস। মুই ওই মানুষের ছাওয়া। কোন মানুষের ছাওয়া? কয় মোর মাও আর বাপ তিন বছর পর্যন্ত আওয়া হই আসিল না। কতদিন? তিন বছর পর্যন্ত আওয়া হই আসিল না। মোর বাপ মরবের টাইমে মার হাতে এক গ্লাস পানি খাওয়ার জন্য আতলাইছে, মোর মাও দেয় নাই, তারে বেড়িতাম মুই। কোন তো এমন জেট ডাঙ্গি বউ আছে শালডাঙা? আছে কার কার বউ এমন হাত তোলো তো? ওই বিয়ে হয়ে করে নাই ওই হাত তুলছি। ওরে ভাই যান দেখবেন বুড়ে হলে কিন্তু মানুষের রাগ বেশি হয়। কথা কন ঠিক নেবে ঠিক? ওই যে দাদাই আর ভাবির মধ্যে তিন মাস থাকে আওয়া ওই নাই। কয় মাস? খারাপ পাইতেছে? কয় মাস থাকি আওয়া হই নাই? তিন মাস থাকি আওয়া হই নাই। দাদাও ভাবির সাথে আও করে না, ভাবিও দাদার সাথে আও করে না। এইরকম মাগমাসি যারে বাঘের দাঁত নড়ে দাদা বুড়ে মানুষ, ওই ফজরের নামাজ পড়ে আসে বুড়ে মানুষ কিন্তু মুড়ের আগুন তবে ভাল পায়। কথা কন ঠিক নেবে ঠিক? যে দাদা তপ্পা ধরছে মুড়ের আগুন, মুড়ের আগুন কিন্তু মাঝে মাঝে ফুটটুস করে ফুটি উঠে। কথা কন ঠিক নেবে ঠিক? ওইদিকে ভাবি আগ্নে ঝাড়ু দেয়, এলা আস্তে করিয়া ফুটুস করি যখন ফুটি উঠছে, একনা আগুনের ফুরুঙ্গে যায়া ভাইয়ের লঙ্গিত পড়ছে, কোটে পড়ছে। এলা ভাবি আগুনে ঝাড়ু দেয়, লক্ষ্য করি দেখে আগুনের ফুরুঙ্গে লঙ্গিত পড়ছে। এলা চিন্তে করে কথাও তো কম না, না করলেও না মরে। ওই মুখ ঘুরি করে আমরা কারোর সাথে আও করি না, কথাও কই না, আপনার ফুরুঙ্গে দিয়ে কাল লঙ্গি পোড়া যায় থাক, এইভাবে সংসার চলছে ঠিক না বেটি? ওরে মা তোমারও নাম তো ফাতেমা, তোমারও নাম তো রহিমা, তোমারও নাম তো সুমাইয়া, তোমারও নাম তো খাদিজা, কিন্তু তাদের সাথে যদি তোমার চরিত্র মিলানো যায় রে মা, বিন্দু মাত্র মিল দেখা যায় না। কথা বলেন ঠিক না বেটে? ওরে মা নবীজির মেয়ে ছিল হযরতে ফাতেমা, শুধু ফাতেমা নবীজির মেয়ে, এইরকম মেয়ে ছিল রে
যার নাম হলো ফাতেমা, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার আল্লাহ স্বয়ং নিজেই করেছে ঘোষণা, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে মা, ফাতেমাকে এত গরিব করে বিয়ে দিয়েছে রে মা, হযরত আলীর সঙ্গে ফাতেমার আল্লাহর নবীজি বিবাহ দিয়েছে। আলী এত গরিব মানুষ রে, দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত গত হইয়া যায়, আলীর চুলার মধ্যে আগুন দেওয়ার মতো কোনো সামগ্রী আলীর ঘরে থাকে না। একদিনের ঘটনা, যুদ্ধের ময়দানে চলে গেছে, তিন দিন গত হয়ে যায় রে মা, তিন দিন গত হয়ে যায়। এই দিকে ফাতেমা দুই সন্তান হাসান হোসেনকে নিয়ে বাড়ির মধ্যে তিন দিন যাবতলা, হাসান হোসেন ছোট্ট দুইটা ভাই ঠান্ডা পানির বোতল পেটে দিয়ে রেখেছে, আবার কেউ বা তার নানা বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পেটে পাথর দিয়ে উপর হয়ে শুয়ে আছে। ধ্যান দিয়ে শুনবেন মা, ফাতেমা এত দুর্বল হয়েছে, ফাতেমা দাঁড়ানোর মতো শক্তি পায় না। আর স্বামী হযরতে আলী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে বাড়িতে